সবাইকে স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। আজ আমরা এসেছি চট্টগ্রামে, এখন অবস্থান করছি চট্টগ্রামের মেহেদীবাগে। আর আমার আজকের অতিথি সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আমরা তো আপনার বাড়িতে চলে এসেছি, আপনার জীবনের অনেক অজানা গল্পগুলো আমরা শুনতে চাই। আপনি একজন রাজনীতিবিদ, একজন বড় ব্যবসায়ী, আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, এসবের বাইরেও নিশ্চয়ই আরও অনেক না বলা কথা আছে, সেই গল্পগুলো শুনতে চাই। আপনার শৈশব এবং পরিবার সম্পর্কে যদি আমাদের একটু বলেন। প্রথমে আপনারা কষ্ট করে ঢাকা থেকে আমার এই বাড়িতে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো সেট নিয়ে আপনারা এখানে এসেছেন, আমি অশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। শৈশব তো আমাদের হচ্ছে, আমাদের এখান থেকে বা 5 কিলোমিটার দূরে কাঠুলি গ্রাম, নাজির পরিবার। আমাদের পরিবারটা হচ্ছে এখনও কিন্তু অনেকটা একান্নবর্তী পরিবারের মতো, যৌথ পরিবারের মতো বিশাল, এখন প্রায় 400-500 সদস্য হয়ে গেছে। নাজির শাহ, যিনি শাহ সুজার সাথে ছিলেন, উনি বার্মা যাওয়ার পথে উনি এখানে সেটেল করে গেছেন পরবর্তীতে। সেই পরিবারে আমার জন্ম কাঠখলিতে, নাজির বাড়িতে, এবং সেখানে আমরা বড় হয়েছি। একেবারে আমি যেটা বলেছি, অনেকটা এখনও এক্সটেন্ডেড ফ্যামিলির মতো আমরা বড় হয়েছি। সেই সম্পর্কগুলো এখনও, এই সামাজিক আমাদের পারিবারিক বন্ধন কিন্তু এখনও কিন্তু অনেকটা অটুট আছে। অবশ্য এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন অনেকটা অটুট আছে। লেখাপড়াও চট্টগ্রামে আমার কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ, পরবর্তীতে আমি লন্ডনে গিয়ে অ্যাকাউন্টেন্সির উপর পড়াশোনা করি। আপনার বাবাও তো রাজনীতিক ছিলেন, মানে রাজনৈতিক পরিবারে আপনার জন্ম, এবং উনি পাকিস্তান সরকারের মন্ত্রীও ছিলেন। আপনার বড় ভাইও রাজনীতি করেছেন একসময়, ছাত্র রাজনীতি, কিন্তু শেষমেশ রাজনীতিতে থেকে গেলেন আপনি, এটা কেন? আমার রাজনীতিতে আসা বাই ডিফল্ট অনেকটা। আসলে আমি কোনো সময় রাজনীতিতে ইন্টারেস্টেড ছিলাম না এবং করিও নাই বিশেষ রাজনীতি সেভাবে, এক্সেপ্ট ফর আমার আব্বার নির্বাচনের সময় কিংবা আমাদের পারিবারিক, আমার জেঠা ছিল। পারিবারিকভাবে যেহেতু একটু রাজনৈতিক পরিবারে আমার জন্ম হয়েছে, সেই কারণে তো রাজনীতি না করলেও সরাসরি, কিন্তু রাজনীতি তো আমার রক্তের মধ্যে আছে। এবং বাই ডিফল্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমার বড় ভাই যিনি আছেন উনি লন্ডনে, উনি ব্যবসা বাণিজ্য করেন, সেখানে সেটেল করার পরিপ্রেক্ষিতে যে পরিবারের পক্ষ থেকে আমাকে আসলে রাজনীতিতে আসতে হয়েছে, হাল ধরতে হয়েছে, যেটা আমাদের রাজনীতির কালচার, যে কেউ না কেউ পারিবারিক ফ্ল্যাগ তো উড়াতে হয়। তো ওই পরিবারতন্ত্রটা আমাদের সব জায়গায় আসলে আছে, আসলে আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। আমার মনে হয় শুধু বাংলাদেশে না, এটা এই অঞ্চল এবং বিশ্বেরও আমরা দেখতেই পাই, পশ্চিমা দেশেও আছে। আপনার বাবা তো পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন তৎকালীন পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে, এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ওনার সেই রাজনৈতিক পরিচয়ের কারণে আপনাকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা, বা সেটি কোনো সংকট তৈরি করেছে কিনা? না, মোটেই না। কারণ আমার আব্বা আমার রাজনৈতিক জীবনে একটা আদর্শবাদ মানুষ ছিলেন, এবং উনি আদর্শ থেকে কোনো সময় বিচ্যুতি ঘটেনি ওনার, সেটা অর্থনৈতিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক। সেই কারণে ওনার যে গ্রহণযোগ্যতা, বরঞ্চ আমি লাভবান হয়েছি, অনেক বেশি লাভবান হয়েছি। উনি যে রাজনীতি করুক না কেন, কিন্তু দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি ওনার যে কমিটমেন্ট, সেখান থেকে কোনো সময় বিচ্যুতি হয়নি ওনার, বরঞ্চ কঠিন সময়গুলোতে উনি জনগণের পাশে বেশি দাঁড়িয়েছেন। যখন অনেকে সরে পড়েছেন একটি বিশেষ সময়ে, উনি কিন্তু সরে পড়েননি, উনি কিন্তু অবস্থানে ছিলেন, ওনার অবস্থান, সেই অবস্থান থেকে দেশের মানুষের যে বিপদ, যে সংকট ছিল, যে বিপদ সংকুল অবস্থায় দেশ ছিল, জনগণ ছিল, উনি বলছে তাদের পাশে, নিজের জীবনের ঝুঁকি দিয়ে উনি কিন্তু পাশে ছিলেন। অনেকটা অনেক সময় ওনার জীবনের ঝুঁকিও ছিল এইসব কাজ করতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্প্রতি আপনাকে একটি সম্মাননা দিয়েছে স্বাধীনতা যুদ্ধের জন্য, স্বাধীনতা সম্মান, যেটি এর আগে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী পেয়েছেন, আবদুল্লাহ নোমানও পেয়েছেন। সেই সময় সমালোচকরা কেউ কেউ বলেছেন যে আপনার পিতার ওই সময়ের অবস্থানের কারণে এটি দেওয়া ঠিক হয়নি, বা মুক্তিযুদ্ধের সময় আপনার কাছে মুক্তিযুদ্ধ মানে কি, আপনি তো সে সময়? আমি তো মনে করি আমার বাবার চেয়ে মুক্তিযোদ্ধা খুব বেশি, মুক্তিযোদ্ধা আছেন কি না সক্রিয়ভাবে, উনি যেভাবে সহায়তা করেছেন মুক্তিযুদ্ধকে, এটা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বইতে তারা লিখেছেন, লিপিবদ্ধ আছেন। এবং উনি কিন্তু, আমি যেটা একটু আগে বলেছি, উনি
যারা অনেকে মুক্তিযুদ্ধ হিসাবে ক্লেম করে থাকে তারা কিন্তু জীবনের ভয়ে পালিয়ে গেছে, তাদেরকে কিন্তু আমরা মাঠে দেখি নাই। আমার আব্বা কিন্তু একেবারে মাঠে থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, যে জন্য ওনার জীবনের ঝুঁকি ছিল। একটা পর্যায়ে মুক্তিযোদ্ধারা অনেকে কিন্তু পাহারা দিয়েছেন। তো সুতরাং আমি সেই দিক থেকে আমি মানুষের পাশেই ছিলাম, মানুষের পাশে ছিলাম। আমি সেদিক থেকে বরঞ্চ আমি গর্বিত যে উনি অবস্থানে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। উনি চলে যেতে পারতেন, উনি কিন্তু চলে গেছেন বিভিন্ন জায়গায়, উনি কিন্তু যাননি। এবং একটা পর্যায়ে ওনার জীবনের ঝুঁকি থাকার কারণে মুক্তিযোদ্ধারা ওনাকে পাহারা দিয়েছে। আপনার স্মৃতিপটে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে? আপনি তখন কেমন বয়স ছিল মুক্তিযুদ্ধের সময়? আমার তখন আমি গ্রাজুয়েশন করেছি, বিএ পাস করেছি। আমার মনে আছে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, এই যে চট্টগ্রাম পোর্ট থেকে পোর্টে যে অস্ত্র নামানোর ব্যাপারটা, এবং যে এখান থেকে নেভাল বেস থেকে যে ফায়ারিংগুলো হচ্ছে সেগুলো আমরা দেখতেছিলাম, এবং একটা ভীতিকর অবস্থা ছিল তখন। এবং আমার এটাও পরিষ্কার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে মুক্তিযুদ্ধের ঘোষণা, উনি ঘোষণা দেওয়ার পরে যে দেশবাসী কীভাবে উজ্জীবিত হয়েছে সেটা আমার পরিষ্কার মনে আছে। এবং তার পরবর্তীতে দেশের মানুষ কীভাবে মানে কনফিডেন্স ফিরে পেয়েছে, যে একটা, কারণ হঠাৎ করে যখন সবাই বড় বড় নেতারা পালিয়ে গেলেন, তখন কিন্তু যখন একজন সৈনিক দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন, এখানে দেশবাসী তার কনফিডেন্স ফিরে পেয়েছে এবং মুক্তিযোদ্ধারা অনেকটা সাহসের সাথে সংগঠিত হয়েছে, এগিয়ে এসেছে। তখন আপনি বলছিলেন বাই ডিফল্ট রাজনীতিতে এলেন, তারপরে সেই রাজনীতিতে আপনি কন্টিনিউ করলেন। আপনি তিনবার সংসদ নির্বাচিত হয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। এই এই রাজনীতি জিনিসটাকে আপনি কতটুকু উপভোগ করেন? খুবই বেশি। আমার এখন তো আমি পুরোপুরি রাজনীতির মধ্যে বলতে গেলে বস্তুতপক্ষে ডুবে গেছি, এবং রাজনীতি এখন আমার দৈনন্দিন জীবনের অংশ। বস্তুতপক্ষে আমাকে চট্টগ্রামে অনেক সময় কাটাতে হয় আমার কনস্টিটিউয়েন্টসদের সাথে, ঢাকাতেও আমার, বিশেষ করে আমার রাজনীতিতে রাজনীতির দিক তো আছেই, রাজনীতিবিদ হিসাবে যে অর্থনৈতিক দিকটা আছে সেখানে আমার ইন্টারেস্ট অনেক বেশি। এবং আমি রাজনীতিতে আসার আরেকটা উদ্দেশ্য ছিল যে বাই ডিফল্ট আসার পরও যে আমার পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন যেটা ছিল সেটা অনেকটা অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেদিকে আমার আমি বেশি মনোযোগী ছিলাম, এখনও আছি সেই জায়গাটাই, এখনও আমি কাজ করে যাচ্ছি। রাজনীতি তো আছেই, সেটা তো রাজনীতিবিদদের একেবারে প্রাইমারি ফান্ডামেন্টাল ইস্যুটা হচ্ছে রাজনীতি এবং জনগণ, সেটা তো আছে। এবং সাথে সাথে রাজনীতি থাকার সুবাদে যে আমি কিছু কিছু এরিয়াতে কাজ করার সুযোগ পেয়েছি, যেমন চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের আমি এখানে আমি এটা স্থাপন করতে আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি অফ ঢাকা যেটা CDBL স্ক্রিপ্লাস শেয়ার ব্যাংক, যেটা আজকে একটা বিশাল কোম্পানিতে পরিণত, সেটা স্থাপন করতে আমার জন্য সুবিধা হয়েছে। সাউথ এশিয়ান ফেডারেশন অফ স্টক এক্সচেঞ্জ স্থাপন করতে সুবিধা হয়েছে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান ওই যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে শুরু করে যে কর্ণফুলী প্রসেসিং জোন। আমরা আপনার ব্যবসায়িক জীবনের গল্প, রাজনৈতিক জীবনের গল্প, ব্যক্তি জীবনের গল্প আরও শুনবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এখানে কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে তেমন কোনো একটা বড় আকারে এরকম কিন্তু কোনো ব্যাপার এখন নাই। আমাদের মতো হার্ডওয়ার্কিং জাতি আমার মনে হয় বিশ্বে কম আছে। আরেকবার স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, আপনি তো ব্যবসায়িক জীবনের গল্প বলছিলেন, এবং আপনি একটা পর্যায়ে বলছিলেন যে রাজনীতিতে আসলে আপনি অর্থনৈতিক দিকটা দেখেন, মানে আমার ওখানে জোরটা সেখানে জোরটা রাজনীতির, মূল রাজনীতি তো আমাকে সেটা আমার মধ্যে থাকতে হবে, কিন্তু রাজনীতির মধ্যে কথা হচ্ছে বিভিন্ন এরিয়াতে সবার ইন্টারেস্ট থাকে একটা দলে, তো আমার ইন্টারেস্টটা সেখানে বেশি। বাট বেসিক মানে ফান্ডামেন্টালটা হচ্ছে রাজনীতি, কারণ অর্থনীতির কথা আমি যতই বলি যে অর্থনীতি হচ্ছে ইকোনমিক কী বলে বড় চালিকা শক্তি, এখন অর্থনীতি হচ্ছে রাজনীতির চালিকা শক্তি, এবং এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত।
আমরা যদি অর্থনৈতিক সফলতা দিতে না পারি তাহলে দেশ এবং জনগণ বিশেষ করে ইয়াং জেনারেশন যারা উঠে আসছে তাদের জন্য যদি সেই সুযোগ সৃষ্টি করতে না পারি এবং সেটা তো অর্থনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে উঠে আসতে হবে, এখানে কর্মসংস্থান হতে হবে, বিনিয়োগ হতে হবে এবং আমাদের প্রবৃদ্ধি সহ এই যে একটা পরিবেশ আছে এবং সেটা সেখানে যে সম্ভাবনা বাংলাদেশের আছে সেটা বিশাল সম্ভাবনা আছে এবং আমাদের মতো হার্ডওয়ার্কিং জাতি আমার মনে হয় বিশ্বে কম আছে। আমাদের এন্টারপ্রিনোর্সরা যেরকম হার্ডওয়ার্কিং, যে ধরনের তাদের ভিশন এবং যে যে ডাইনামিক্স আছে সেটা কিন্তু খুব কম দেশে আছে এবং সেটাকে আমরা কাজে লাগানোর যে ব্যাপারটা আছে রাজনীতির মাধ্যমে করাটা অনেক সহজ আর কি। বিএনপি বাংলাদেশের অনেক বড় একটা দল এবং সেখানে জনাব সাইফুর রহমান দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, প্রয়াত সাইফুর রহমান, তাহলে কি আমরা এরকম স্বপ্ন দেখতে পারি যে আপনি একসময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যেহেতু সাইফুর রহমান সাহেব এখন প্রয়াত, অদূর ভবিষ্যতে আপনার দল যদি ক্ষমতায় যায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাহলে কি আপনি অর্থনৈতিক দিকটায় দেখবেন এরকম স্বপ্ন আপনার? এই সিদ্ধান্ত তো আমার নয়, এটা তো দলের দলীয় প্রধানের মাননীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত এবং দলের নেতৃবৃত্তের সিদ্ধান্ত। আমি কথা হচ্ছে আমি যেই অবস্থানেই থাকি যে সব অবস্থান থেকে তো আসলে অর্থনীতির জন্য কাজ করা সম্ভব না। আমি বাণিজ্য মন্ত্রী হিসাবে চেষ্টা করেছি, কিছু প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, কিছু মিনিস্ট্রির মধ্যে কিছু অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এবং এগুলোর সুফল আশা করি জনগণ পেয়েছে। আসলে সম্ভাবনাটা এত বেশি যে আমাদের অর্থনীতির সাথে জড়িত সমস্ত কার্যাবলী কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলেই কিন্তু যে আমাদেরকে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা বলে গেছেন এবং করেও গেছেন, আজকে প্রাইভেট সেক্টর বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা কিন্তু ওনার কারণে হয়েছে এবং উনিই প্রথমে প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসছে। এবং আসলে প্রাইভেট সেক্টর ছাড়া, ব্যক্তি খাতের অবদান ছাড়া আমাদের প্রবৃত্তি অ্যাচিভ করা সম্ভব না এবং তাদেরকে আমরা কীভাবে পলিসির মাধ্যমে এবং রাজনৈতিক পরিবেশের মাধ্যমে, গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে, আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে এনে, গণতন্ত্র ফিরিয়ে এনে, জনগণের নিরাপত্তা দিয়ে, অবকাঠামোগত যে উন্নয়নগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে তো এগুলো সবগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা যতই অর্থনীতির কথা বলি যে রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় কিন্তু দেশ পিছিয়ে যাবে। আপনি তো অনেক বড় ব্যবসায়ী এবং আমাদের দেশের ব্যবসায়ীদের নিয়ে নানা রকম মানে এক ধরনের ধারণা প্রচলিত আছে যে ব্যবসায়ী মানেই তারা কর ফাঁকি দেন, ব্যবসায়ী মানেই তারা বড় বড় সরকারি দল বা যারা মূল দল তারা ডোনেট করেন, এরকম কোনো কিছু কি আপনি করতে হয় আপনাকে কখনো কখনো বাধ্য হয়ে? না, আমার মনে হয় না। এটা আসলে ব্যবসায়ীদের মধ্যে যেরকম সে ভালো খারাপ লোক কিন্তু সব পেশাতে আছে। আপনি ব্যবসাতে যেরকম দেখবেন পেশাজীবীদের মধ্যে দুর্নীতি আছে, সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতি আছে এবং রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি তার আমার বলার অপেক্ষা রাখে না, এটা বড় ধরনের দুর্নীতি আছে। এবং আমরা অনেকটা আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে আসলে আমরা দেখছি ইদানিংকালে যে রাজনীতিবিদরাই কিন্তু ব্যবসায়ী হয়ে যাচ্ছে, যে ব্যবসায়ীদের কথা বলে তারাই কিন্তু বড় বড় রাজনীতি ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মানে কোনোদিন কোনো ব্যবসা পরিচালনা করেন দেখবেন সকালে হঠাৎ সকালে উঠে সে একটা ব্যাংকের মালিক হয়ে গেলো, একটা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হয়ে গেলো, একটা টেলিভিশন স্টেশনের মালিক হয়ে গেলো। এই যে একটা যে এই যে একটা এটা এটা রাজনীতি ব্যবসা বাণিজ্যে যে যে ব্যাপারটা যারা হয়েছে এখানে কিন্তু যারা জেনুইন ব্যবসায়ী তাদের কিন্তু স্পেস কমে যাচ্ছে। আবার রাজনীতিবিদরা কিন্তু উল্টো অভিযোগ করেন যে অনেক ব্যবসায়ীরা হঠাৎ করে টাকা দিয়ে এসে তারা নমিনেশন কিনে নিচ্ছেন, তারা এমপি হচ্ছেন। অ্যাবসলিউটলি দুটা কোনোটাই কি সঠিক? না না, এটাও ঠিক, এটাও ঠিক। অনেক ব্যবসায়ী যারা যাদের রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই, মানুষের সাথে নাই, রাজনীতির সাথে নাই এবং দেশ জাতির কল্যাণে যে রাজনীতি করতে আসছে সেটাও না, তারা হয়তো ব্যবসা করতে আসছে, এটাও ঠিক। যেভাবে রাজনীতিকদের একটি বিরাট অংশ আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যবসায়ী হয়ে যাচ্ছে, সুতরাং এটা আসলে বাংলাদেশের আমাদের সার্বিক যে নৈতিক অবস্থান দেশটাতে এটা কিন্তু অবনতির দিকে, এটা আমাকে স্বীকার করতে হবে। এবং এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, এটাকে রিভার্স করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আধুনিক বাংলাদেশ, মধ্য আয়ের দেশ এবং আমাদের যে নতুন জেনারেশনকে সমন্বিত করে যে যে দেশ গড়ার যে স্বপ্ন সেটা কিন্তু সফল হবে না। এখানে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের কারণে যদি আমার নিজের দলের লোক
আমার পরিবারের লোক যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। কিন্তু আপনি তো বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং একই সাথে আপনি ব্যবসায়ী, এই বাণিজ্য মন্ত্রী থাকাকালে ব্যবসায়ীদের সঙ্গে নানা ইস্যুতে কিন্তু টানাপোড়েন হয়। আমরা যদি পেঁয়াজের দাম, সয়াবিনের দাম, কৃত্রিম সংকট তৈরি করে এরকম অসংখ্য সংকট দেখেছি। সরকারে থাকা অবস্থায় আপনি এরকম কোনো অভিজ্ঞতার বা মজার স্মৃতি মনে পড়ে যেটা আপনি হ্যান্ডেল করতে পেরেছিলেন? না, এটা তো ব্যবসায়ীরা তো এক, দেখেন ব্যবসায়ীদের মধ্যে দুই ধরনের, আমি যেটা আগেই বলেছি, খারাপ ভালো। একটা আছে যারা একটা অবস্থানের এটা এক্সপ্লয়টেশন, এটাকে এক্সপ্লয়েট করে এখান থেকে অতিরিক্ত মুনাফা করতে চায়, যেভাবে পেশাজীবীদের মধ্যে একটা আপনি দেখবেন যখন ভাগ হয়ে একটা বিভিন্ন কারণে তারা এটা এক্সপ্লয়েট করতে চায় সুযোগ আসলে। এটা হচ্ছে আমাদের আসলে এটা যেটা নৈতিক অবস্থান যেটা আমি বললাম, এটা একটা দিক আছে। একটা হচ্ছে সরকারের তদারকি এবং গুড গভর্নেন্স, এখানে একটা বড় ইস্যু কিন্তু। এবং গুড গভর্নেন্স করতে গেলে আমি যেটা বলেছি যে কঠিন সিদ্ধান্তগুলো আমাদেরকে নেওয়া প্রয়োজন, অজনপ্রিয় যে সিদ্ধান্তগুলো নিতে হয় এইগুলোর কিন্তু নিতে হবে আমাদেরকে। এবং যতদিন আমরা সেই কঠিন সিদ্ধান্তগুলো নিতে না পারব, এইটাই এই অবক্ষয় কিন্তু থামানো কঠিন হবে। আপনি তো অনেকগুলো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, WTO থেকে শুরু করে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির যেগুলো, সেগুলোতে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে গিয়ে যখন কথা বলেন, বাংলাদেশটা একজন মানুষ হিসেবে, সরকারের একজন প্রতিনিধি হিসেবে বা একজন শুধুই ব্যবসায়ী হিসেবে, তখন নিজের অনুভূতিটা কেমন হয়? এই দেশটাকে নিয়ে গর্ব হয় নাকি এক ধরনের ইয়ে অনুভূতি হয় যে আমরা পাচ্ছি না, আমরা গরিব, আমরা দরিদ্র এরকম? না, আমার তো গর্ব হয়। আমি যেটা আগে বলেছি, 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এখানে কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে তেমন কোনো একটা বড় আকারে এরকম কিন্তু কোনো ব্যাপার এখন নাই। অথচ আমাদের আশেপাশের দেশে আপনি দেখবেন তাদের প্রবৃদ্ধির কথা শুনি, তাদের বিভিন্ন কথা শুনি, কিন্তু সেখানে কিন্তু লোকজন তাদের টেলিভিশনে দেখাচ্ছে লোকজন উপোস থাকছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। এই এই প্রবণতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আসে না। এই কারণে আমার মনে হয় আমরা অনেকটা সফলতা লাভ করেছি, কিন্তু সেটা যথেষ্ট না। আমার যে সম্ভাবনা যেটা আছে, জাতি হিসেবে আমাদের একটা সুবিধা আছে, আমরা এখানে সব এক জাতির মানুষ, মূলত এক জাতি মানে আমরা বাংলাদেশি হিসাবে সবাই এখানে আছি। এবং আমরা কিন্তু যে কোনো সরকারের যে যে রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিকভাবে দেওয়া যায়, গণতন্ত্র যদি দেশে থাকে, মানুষের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া না হয়, মানুষের নিরাপত্তা যদি থাকে, আইনের শাসন যদি থাকে, মানবাধিকার ঠিক থাকে, এগুলো হচ্ছে কিন্তু ইন্ডিকেটার্স। আপনি যতদিন এই ইন্ডিকেটারগুলো সঠিকভাবে করতে পারবেন না, ততদিন কিন্তু বিনিয়োগের পরিবেশ হবে না। এবং সেটা বর্তমানে বাংলাদেশ খুব বেশি সাফার করছে, এবং এই পরিবেশ আনতে হলে এই ব্যাপারগুলো আমাদেরকে মানতে হবে। এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু আপনার যেটা আপনি সম্মানের কথা বললেন, অসম্মান যদি আমাদের হয়ে থাকে তাহলে এইসবেরই এতে হবে। কিন্তু আমাদের অর্থনৈতিক যে জনগণকে নিয়ে যে আমরা যতটুকু এসেছি, এটা আমাদের সম্মানের বিষয়। আমাদের যতটুকু এসছে প্রবৃদ্ধি, এটা যদি বা আমি মনে করি বর্তমানে আমাদের 8-9% গ্রো প্রবৃদ্ধি হওয়া উচিত, এবং আগামী 2-5 বছরের মধ্যে ডাবল ডিজিট গ্রোথে আমরা চলে যাওয়া উচিত। কিন্তু আমাদের মূল সমস্যা যাবে কি এখন সব কিছু না, এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে আমি যে ব্যাপারগুলো বলেছি, যেখানে একটি নির্বাচিত সরকার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন, তাদের নৈতিক অবস্থান আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে, তো সেখানে তো আপনি সেই অবস্থা বিরাজমান অবশ্যই নয়। তো সেই ব্যাপারটা যতক্ষণ আমরা অ্যাড্রেস করতে পারবো না, বিনিয়োগকারী দেশে বলেন বাইরের বলেন, তারা কিন্তু স্বস্তিবোধ করবে না, তারা বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ ছাড়া কোনো দেশের প্রবৃদ্ধি হবে না, প্রবৃদ্ধি না হলে সম্পদ সৃষ্টি হবে না, সম্পদ সৃষ্টি না হলে সেটা ভাগবাটোয়ারার প্রশ্ন আসছে না। আপনাকে সম্পদ সৃষ্টি করলে সেটা সেটা জনগণের মধ্যে আপনি বন্টনের প্রশ্ন। জনাব চৌধুরী, আমাদের আর একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। দিনের শেষে বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক বেশি দিয়েছে, যে আমরা যত না ডিজার্ভ করি তার চেয়ে বেশি আমাদেরকে দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে, তো দেশের মানুষকে তো কিছু ফিরিয়ে দিতে হবে। দর্শক, বিরতির পর আবার ফিরলাম চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, আপনার ব্যবসায়িক জীবনের গল্প শুনলাম, রাজনৈতিক জীবন নিয়েও খানিকটা আলোচনা করেছি, একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই। আপনি বিয়ে করলেন কবে এবং কীভাবে বিয়ে করলেন? 1974 সালে ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে চিনতেন না?
আমরা ফ্যামিলিকে জানতাম, বাট ওইভাবে জানাশোনা ছিল না। পিওরলি অ্যারেঞ্জ ম্যারেজ। 74 সালে আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে এসে বিয়ে করে পরে আমার স্ত্রী সহ পরবর্তীতে আমি লন্ডনে ফিরে যাই। আবার অনেক দিন হয়ে গেল, 40 বছরের দাম্পত্য অনেক দিন হয়ে গেল। জি, বিয়ের গল্পটা তাও যদি একটু বলেন। ওই সময় তো মেয়ে দেখতে যেতে হতো, পারিবারিকভাবে দেন মহর থেকে শুরু করে অনেক আলোচনা হতো, এরকম কিছু হয়েছিল আপনার? না, আমাদের তো আমাদের পরিবারে এইসব দেন মহর ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো বালাই নেই। এখানে হচ্ছে বিয়েটা অ্যারেঞ্জ হলো, তারপরে দুপক্ষ যাদের যেভাবে মনে করে তারা সেভাবে কিন্তু তাদের পক্ষ থেকে আয়োজন করে। মূলত এখানে চাহিদার কিছু নাই, এটা কোনো একটা আসলে সিভিলাইজড ব্যাপারও নয় এই ব্যাপারটা, কিন্তু আমাদের দেশ থেকে আসলে আমি মনে করি চলে যাওয়া উচিত। আপনার ওয়াইফ কী করেন? উনি হাউসওয়াইফ। আপনার ছেলে মেয়েদের গল্প একটু যদি বলেন। আমার ছেলে ও বিদেশ থেকে ইকোনমিক্সে লেখাপড়া করে আসছে এবং সে তার নিজস্ব সেপারেট ব্যবসা করার চেষ্টা করছে, এবং সে একটা থিঙ্ক ট্যাঙ্ক চালায়, ইয়ত থিঙ্ক ট্যাঙ্ক, দ্য বাংলাদেশি নামে, এবং সে লিখে কিন্তু প্রচুর, নিউ এজ, ঢাকা ট্রিবিউন, বিডি নিউজ, 24.com, সে রেগুলার কন্ট্রিবিউট করে এগুলোতে। ওই এনজিওটা সে থিঙ্ক ট্যাঙ্কটা সে চালায়। আমার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে এখন কেমব্রিজে পিএইচডি করছে, তার সাবজেক্ট হলো পলিটিক্যাল হিস্ট্রি, চিটাগং হিল ট্র্যাকস। সে একদম শেষ পর্যায়ে আসে, মানে বাবার মতোই, বাবার যেরকম রাজনীতি এবং অর্থনীতি নিয়ে আগ্রহ, ছেলে মেয়েও সেদিকেই যাচ্ছে। ছেলে কি অর্থনীতি নিজের পছন্দ করেছিল, না এটা আপনাদের কোনো উৎসাহ উদ্দীপনা ছিল? না, একেবারেই নিজের পছন্দ। আমি আমার ছেলে মেয়েদের বলেছি, তোমাদের পড়াশোনা, তোমাদের যেটা ভালো লাগে, যেটা তোমরা এনজয় করবে সেটা করো, আর তোমাদেরকে জীবনে, আমি যেহেতু পলিটিক্স করছি, তোমাদেরকে পলিটিক্স করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যেটা ভালো করতে পারবে, যেটা তুমি এনজয় করো, যেটা তুমি উপভোগ করো সেটা করবে জীবনে। বাট একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে আমার বাবা যেরকম আমাকে আমাদেরকে বলেছে, আমি আমার ছেলে মেয়েদের বলেছি, দিনের শেষে বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক বেশি দিয়েছে, যে আমরা যত না ডিজার্ভ করি তার চেয়ে বেশি আমাদেরকে দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে, তো দেশের মানুষকে তো কিছু ফিরিয়ে দিতে হবে, এবং সেটা যে কোনো ক্যাপাসিটিতে হতে পারে, সেটা পলিটিক্স করতে হবে এমন কোনো ব্যাপার না। এই একটা জিনিস আছে, আমি আশা করি তারা আপনি সেখানে মনোযোগ। শ্বশুর হয়েছেন? শ্বশুর হয়েছি, ছেলে মেয়ে দুজনেই বিবাহিত, নাতি হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, নাতনি এখন 11 মাস, এবং আমার অনেক সময় কাটে ওকে নিয়ে। এটা জেনে যে নাতনির যে কী আনন্দ, সেটা আগে অনেককে দেখতাম, কিন্তু নিজের হওয়ার পরে বুঝতে পারছি আসলে ছেলের চেয়ে নাতনির প্রতি দরদ এখন বেশি। ওই যে বলে যে না, ট্রাভেল ডাউনওয়ার্ড, ভালোবাসা বলে না, আমি এখন নাতনি হওয়ার পরে বুঝতেছি এটার আসলে মিনিংটা। তার মানে পারিবারিক জীবনে আপনার অসম্পূর্ণতার আর কোনো জায়গা নেই এখন? আলহামদুলিল্লাহ, আমার কোনো অসম্পূর্ণতাই, আমি অত্যন্ত সুখী মানুষ, মানে খুবই কন্টেন্ট আমার সব কিছুর ব্যাপারে। যেটা আমি আগে বলেছি, আমার মতো লোক যতটা ডিজার্ভ করে তার থেকে বেশি আল্লাহ আমাকে দিয়েছেন, আমার পরিবারকে দিয়েছেন, এবং এটাই এখন আমাদের দায়িত্ব, দেশের মানুষকে কিছু ফিরিয়ে দেওয়া। আপনি তো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আপনি আসলে কোন সেক্টরটা দেখেন ওনার সঙ্গে আলোচনায়? উনি আপনার সঙ্গে মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন? রাজনৈতিক দিক তো আছেই অবশ্যই, আর চট্টগ্রামের ব্যাপারটা এখানে আছে, রাজনীতিতে আছে, যেহেতু আমি দায়িত্বে আছি এখানে এবং এখানে আমার নির্বাচনী এলাকাও এখানে, সেটা তো আছেই, এবং সার্বিকভাবে রাজনীতি আছে, কিন্তু অর্থনৈতিক দিকটা একটু বেশি আর কি। সেখানে আমরা দেখি আন্তর্জাতিক দিক করতে গিয়ে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাকে কিছু কিছু ভূমিকা রাখতে হয়, এবং সেটাতে আমি অনেক আনন্দ পাই। আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমাদের যে কাজটা করতে হয়, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে হোক, এবং দেশের অভ্যন্তর যে অর্থনীতির বিষয়ে যে কাজগুলো করতে হয়, সেটা আনন্দদায়ক। আমি ঠিক জানি না, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, তারাই যে যারা তাদের উপদেষ্টা থাকে, তাদের কথা কি তারা শোনেন বা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ তারা নেন? আলাপ আলোচনা তো হয়, এখন সিদ্ধান্ত তো দিনের শেষে চূড়ান্তভাবে তো দল প্রধানের, কিন্তু আলাপ আলোচনা তো হয়, বিভিন্ন বিষয়ের উপর আলাপ আলোচনা হয়, অনেক সময় গ্রুপে হয়, অনেক সময় ইন্ডিভিজুয়ালে হয়, তবে সিদ্ধান্ত তো দিনের শেষে দল প্রধান নেত্রীর সিদ্ধান্ত, চেয়ারপার্সনের সিদ্ধান্ত, দলের চেয়ারপার্সনের সিদ্ধান্ত। আপনার কাছে কখনো মনে হয়েছে বিষয়? আমাদের অবশ্য স্ট্যান্ডিং কমিটিও আছে, মানে স্ট্যান্ডিং কমিটিতেও এগুলো আলোচনা হয়, বাট
অবশ্যই পলিসি সর্বোচ্চ নীতি নির্ধারণ, সর্বোচ্চ নীতি নির্ধারণী সেখানেও যাই, সেখানেও আলোচনা হয়। সভাপতি দলের চেয়ারপার্সনের তো একটা একটা সে তো থাকে ফাইনাল ডিসিশন। আপনার কাছে কখনো মনে হয়েছে যে উপদেষ্টা কেবলই একটা অলংকারিক পদ, সেটি সরকারে থাকা অবস্থায় কিংবা শুধু রাজনৈতিক দলগুলোতেও, আমাদের দেশে বড় রাজনৈতিক দল? ডিপেন্ড করে, এখন আমি কতটুকু কমিটেড কাজ করার জন্য, আমার ইনভলভমেন্ট কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে। এখন উপদেষ্টা হয়ে কেউ একেবারে নীরব ভূমিকা পালন করতে পারে, আর কেউ হয়তো অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করতে পারে। তো এটা তো হচ্ছে আসলে সব কিছু, যে আমরা যে দেশের প্রত্যেকটা পদে দেখি সবাই তো একরকম না। সবাই যদি যারা দায়িত্ব নিয়ে কমিটমেন্ট নিয়ে কাজ করে তাদের একরকম ভূমিকা, আর যারা পদের যে অলংকার অলংকার হিসাবে যদি এটা মনে করে তাদেরও একটা আছে, তা এটা তো অস্বীকার করা যাবে। আমি চেষ্টা করি, আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের দায়িত্ব, অ্যাডভাইজার হিসাবে যে দায়িত্ব, আমি চেষ্টা করি পালন করার জন্য। আমি মনে করি এখানে কমিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রামের, চট্টগ্রাম তো বাংলাদেশের অর্থনীতিতে যেরকম অনেক বড় একটা ফ্যাক্টর, রাজনীতিতেও একটা বড় ফ্যাক্টর। চট্টগ্রামে আপনার দলের যে বিভিন্ন সময়ে টানা পড়েন, সেগুলোর জন্য কখনো নিজেকে অপরাধী মনে হয়? একটা জিনিস দেখুন, এই বিএনপির মতো একটা বিশাল দল, কিন্তু এখানে কিন্তু সবাই একমত এক পথের হবে এটা আশা করা উচিত না, এবং গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাহলে একেবারেই উচিত না। সেটাকে একটা লিমিট ক্রস না করা পর্যন্ত, যে আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখি আপনি যে প্রপার ডেমোক্রেসি যেখানে ফাংশন করছে সেখানেও কিন্তু আপনি দেখবেন দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, এলাকাতে কনস্টিটিউয়েন্সিতে গ্রুপিং আছে, সেটা সব জায়গায় আছে। কিন্তু সেটা একটা লাইন যদি ক্রস না করে সেটা কোনো সমস্যা নেই, এবং সকল তো এটা তো একটা প্রতিযোগিতামূলক ব্যাপার এখানে আছে, সেই প্রতিযোগিতা যদি সুষ্ঠু হয় ফেয়ারলি হয় সেখানে কোনো সমস্যা নেই, যদি আনফেয়ারলি হয় সেখানে কিন্তু সমস্যাটা দেখা দেয়। সংগঠক হিসেবে 2010 সালের কথা আমার মনে পড়ে, মেয়র মঞ্জুরের যে উনি যে নির্বাচনে নির্বাচিত হলেন সে সময় সেই নির্বাচনের মূল কাজটি, সাংগঠনিক কাজটি আপনি পালন করেছিলেন। আপনার কাছে কি মনে হয় যেটা আপনার রাজনৈতিক ক্যারিয়ারে খুব বড় একটা টার্নিং পয়েন্ট, বিশেষ করে সংগঠক হিসেবে? আমার জন্য ব্যক্তিগতভাবে এটা একটা বড় এক্সপিরিয়েন্স, কিন্তু এই পুরো একটা মেয়র নির্বাচন এবং চট্টগ্রাম সিটির মতো এলাকা, চট্টগ্রাম সিটির মতো সেন্সিটিভ এলাকা, এটা সেকেন্ড লার্জেস্ট সিটি বাংলাদেশের, এটা কমার্শিয়াল সিটি, সুতরাং এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এখানে সরকারি কী বলে নেভাল বেস, আর্মি বেস আছে, এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে বিদেশি বিনিয়োগ আছে, এখানে বড় একটা শ্রমিক বেল্ট আছে, সব কিছু মিলিয়ে ব্যবসায়ীরা আছে, সব কিছু মিলিয়ে এই যে একটা ক্রস সেকশনের যে এখানে সমাহার চট্টগ্রামে আছে, এবং সেখানে একটা মেয়র নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের উন্নয়নের জন্য, সেই সেখান থেকে আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে একটা ম্যানেজমেন্ট স্টাইলে নির্বাচনটা করার জন্য। আমি একেবারে ট্রেডিশনাল উত্তে নির্বাচন করিনি, কিন্তু এটা একটা ডিফারেন্ট। আপনারা দেখেছেন 4 বছর পরে এসে আপনার কাছে মনে হয় যে আপনার যে প্রার্থী যিনি মেয়র তিনি সঠিক পথে আছেন, বা আপনার যে স্বপ্ন বা যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেই নির্বাচনকে নিয়ে, আপনার যে ডেডিকেশন সেটা কত ভাগ পূরণ হয়েছে আপনি যদি শতকরা হিসাব করেন? আমার আমার কাজটা তো ছিল নির্বাচনটা পরিচালনা করে দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করা, এখন ওনার পারফরমেন্সের ব্যাপারটা সেটা হচ্ছে জনগণ নেক্সট ইলেকশনে বিচার করবে। সেটা আপনিও তো একজন না, উনি আসলে এখানে একটু সমস্যা হচ্ছে যে উনি তো বিরোধী দল থেকে যেহেতু নির্বাচিত হয়েছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেটা হয় ওনাকে সরকারের পক্ষ থেকে কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না, এবং আমরা দেখছি একটা অল্টারনেটিভ পথ বের করে সকাল সিডিএরকে একজন অনির্বাচিত লোককে সিডিএতে তাদের দলীয় একটা লোককে বসিয়ে তার মাধ্যমে উন্নয়ন করছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি মেয়রকে সাইডলাইন করা হয়েছে, এবং তাকে যে মেয়রের দায়িত্ব পালন করার জন্য যে যে সরকারের পক্ষ থেকে যে অর্থনৈতিক এবং পলিটিক্যাল ডিসিশন মেকিং যে সাপোর্ট দেওয়া ছিল সেটা হয় নাই, সেক্ষেত্রে তার জন্য এটা একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। চৌধুরী সাহেব, আমরা শেষ করতে চাই আপনার কোনো একটা স্বপ্নের কথা শুনতে চাই, যে স্বপ্নটা আপনি এখনও দেখেন এবং মনে করেন যে আপনি আপনার জীবদ্দশায় যে স্বপ্নটা বাস্তবায়ন দেখে যেতে চান, সেটি দেশ নিয়ে হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে। আমি চাই আমার স্বপ্ন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন, তাদের যে স্বপ্ন সেটার প্রতিফলন ঘটানো, এবং তাদের স্বপ্ন হচ্ছে একটা আধুনিক বাংলাদেশ, এবং বাংলাদেশের অর্থনীতিকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেটার সুফল সমস্ত দেশের মানুষ যাতে ভোগ করতে পারে, সর্বস্তরের মানুষ ভোগ করতে পারে, এবং বিশ্বের বুকে আমরা একটি স্ট্রং ডেমোক্রেসি, স্ট্রং অর্থনীতি এবং স্ট্রং সোশ্যাল সাইডে যে ব্যাপারগুলো আছে, যে সোশ্যাল সেক্টরগুলো আছে, এগুলো যে সব একটা উচ্চ স্থানে যাতে আমরা থাকি,
এবং ডাবল ডিজিট গ্রোথের মাধ্যমে সেটা আমরা করতে পারব। আপনাকে অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজ, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে। যমুনার সঙ্গে থাকুন।